আমাদের দেশ ভারতবর্ষ, যার তিন দিকে অর্থাৎ দক্ষিণ ও প্রায় পশ্চিম ও পূর্ব দিকে বেষ্টন করে আছে মহাসাগর এবং উত্তর দিকে বেষ্টন করে আছে বিশাল বিশাল পর্বত শ্রেণী। আজকে আলোচনার বিষয় এই পর্বতগুলোকেই নিয়ে। উত্তরের পার্বত্য অঞ্চল প্রধানত পূর্ব থেকে পশ্চিমে বিস্তৃত সুবিশাল হিমালয়, লাদাখ ও কারাকোরাম পর্বত নিয়ে গঠিত। এদের মধ্যে হিমালয় পর্বতমালার ব্যাপ্তি সবচেয়ে বেশি, যার ফলে উত্তরের পার্বত্য অঞ্চলকে হিমালয়ের পার্বত্য অঞ্চলও বলা হয়। পৃথিবীর উচ্চতম এই নবীল ভঙ্গিল পর্বতটি ভারতের উত্তর পূর্ব থেকে পশ্চিমে প্রসারিত। উত্তর পশ্চিমে পামির গ্রন্থি থেকে এই পর্বত দক্ষিণ পূর্ব দিকে ধনুকের মতো বাঁক নিয়ে প্রসারিত হয়েছে। হিমালয়ের পশ্চিমে নাঙ্গা পর্বত থেকে পূর্বে নামচা বারোয়া পর্যন্ত দৈর্ঘ্য বরাবর 2400 কিমি এবং উত্তর থেকে দক্ষিণে প্রস্থ বরাবর 200 থেকে প্রায় 500 কিমি পর্যন্ত বিস্তৃত। এই নবীল ভঙ্গিল পর্বতটির সৃষ্টির শুরু থেকে প্রবল ভূয়ারোহণে তেথিশ পলিতে যেমন যেমন পর্যায়ে ভাঁজ পড়েছে, হিমালয় পর্বতের বিভিন্ন অংশ তেমনভাবে বিভিন্ন উচ্চতায় উত্থিত হয়েছে, যার ফলে বিশেষজ্ঞরা হিমালয়ের ভূপ্রকৃতিকে বিভিন্ন ভাগে ভাগ করেন, যাদের মধ্যে উল্লেখযোগ্য হল দৈর্ঘ্য বরাবর ও প্রস্থ বরাবর। প্রস্থ বরাবর হিমালয়ের ভূপ্রকৃতিকে আবার চার ভাগে ভাগ করা হয়, যথা শিবালিক, হিমাচল, হিমাদ্রি ও তেথিশ হিমালয়। হিমালয়ের দক্ষিণ প্রান্তে জম্মু কাশ্মীরের দক্ষিণাংশ, হরিয়ানা, উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গের উত্তরাংশ, অরুণাচল প্রদেশ এবং মেঘালয় রাজ্যে শিবালিক শ্রেণী বিস্তৃত। এর দৈর্ঘ্য 2400 কিমি এবং প্রস্থ পশ্চিম প্রান্তে 50 কিমি এবং পূর্ব প্রান্তে 15 কিমি। এর গড় উচ্চতা 600 থেকে 1500 মিটার। এটি হিমালয়ের নবীনতম অংশ। শিবালিকের উত্তরে কয়েকটি উপত্যকার সৃষ্টি হয়েছে। উত্তরাখণ্ডে এগুলি দুন নামে পরিচিত, যেমন দেরাদুন, কোটাদুন, পাটলিদুন প্রভৃতি। 20 লক্ষ থেকে 2 কোটি বছর আগে শেষ বা তৃতীয় ভূয়ালোড়নের সময় এটি সৃষ্টি হয়েছিল। হিমাচল, এটি হিমালয়ের মধ্যবর্তী স্থানে অবস্থান করে, একে মধ্য হিমালয় বলা হয়। শিবালিক হিমালয় ও হিমদ্রোণী হিমালয়ের মধ্যবর্তী অঞ্চলে পীর পাঞ্জাল, ধাওলাধর, নাকটিব্বা ও মুসৌরি পর্বতশ্রেণী হিমাচল হিমালয়ের অংশরূপে অবস্থান করেছে। এর দৈর্ঘ্য 2400 কিমি ও প্রস্থ গড়ে 60 থেকে 80 কিমি। এর গড় উচ্চতা 3500 থেকে 4500 মিটার। মৃদু উত্তরমুখী ঢাল ও খাড়া দক্ষিণমুখী ঢালের অস্তিত্ব এখানে লক্ষণীয়। এখানকার প্রধান গিরিপথ পীর পাঞ্জাল, বনিহাল, রোটাং প্রভৃতি। এখানকার প্রধান হ্রদ সাততাল, নৈতিতাল ও ভীমতাল। 2.5 থেকে 3 কোটি বছর আগে দ্বিতীয় ভূয়ালোড়নের সময় এটি সৃষ্টি হয়েছিল। হিমাদ্রি বা প্রধান হিমালয়, হিমালয়ের অবস্থান। এই হিমদ্রোণী হিমালয়ে অবস্থান করা এই হিমালয়কে প্রধান হিমালয়ও বলা হয়। হিমাচল হিমালয়ের উত্তরে ভারতের উত্তর প্রান্ত ও জম্মু কাশ্মীরের উত্তরাংশ বরাবর এই হিমালয় বিস্তৃত। এর দৈর্ঘ্য 2400 কিমি, প্রস্থ বরাবর এর দৈর্ঘ্য 25 কিমি, এর উচ্চতা 6100 মিটার। এই হিমালয়ের সবচেয়ে উঁচু অংশটি হল মাউন্ট এভারেস্ট। এছাড়া কাঞ্চনজঙ্ঘা, মাকালু, ধাবলগিরি, অন্নপূর্ণা, কেদারনাথ, নন্দাদেবী, কামেট প্রভৃতি শৃঙ্গ অবস্থিত। এখানকার প্রধান গিরিপথগুলি হল জেলেপলা, নাথুলা, বুরজিলা, শিবকিলা এবং ডুংরিলা। এদের মধ্যে ডুংরিলা ভারতের সর্বোচ্চ গিরিপথ, তার উচ্চতা 5608 মিটার। প্রায় 7 কোটি বছর আগে ইয়োসিন যুগে প্রথম ভূয়ালোড়নের সময় এটি সৃষ্টি হয়েছিল। তেথিশ হিমালয় প্রধান হিমালয়ের উত্তরে জম্মু কাশ্মীরের উত্তরাংশ ও হিমাচল প্রদেশের সামান্য অংশে এই হিমালয় বিস্তৃত। এর দৈর্ঘ্য প্রায় 2400 কিমি, যার মধ্যে ভারতে অবস্থিত 1000 কিমি ও বাকি 1400 কিমি বিদেশে অবস্থিত। প্রস্থ 40 থেকে 225 কিমি। এখানকার গড় উচ্চতা প্রায় 3000 মিটার। এখানকার প্রধান শৃঙ্গ গডিন স্ট্রিট বা কেটু, যার উচ্চতা 8611 মিটার। এটি ভারতের সর্বোচ্চ শৃঙ্গ। এই পর্বতকে বসুধা বা ধবল শীর্ষও বলা হয়। প্রায় 12 কোটি বছরও আগের থেকে এর উত্থান শুরু হয়। দৈর্ঘ্য বরাবর হিমালয়ের ভূপ্রকৃতি,
হিমালয় পর্বতমালাকে পশ্চিম থেকে পূর্ব দিকে তিনটি শ্রেণীতে ভাগ করেন বিশেষজ্ঞরা, যথা পশ্চিমে হিমালয়, মধ্য হিমালয় ও পূর্ব হিমালয়। পশ্চিমে হিমালয়, হিমালয় পর্বতমালার একেবারে পশ্চিমের বা বাম দিকের অংশটি হলো পশ্চিমী হিমালয়। এটি হিমালয়ের সিন্ধু নদীর উপত্যকা থেকে পূর্বে কালী নদীর উপত্যকা পর্যন্ত বিস্তৃত। এই পর্বতমালা প্রায় 880 কিমি বিস্তৃত। পশ্চিমে হিমালয়কে আবার তিনটি ভাগে ভাগ করা হয়, জম্মু কাশ্মীর হিমালয়, পাঞ্জাব ও হরিয়ানা হিমালয় ও কুয়াউন হিমালয়। কাশ্মীর হিমালয়, জম্মু ও কাশ্মীর রাজ্য জুড়ে কাশ্মীর হিমালয় অবস্থিত। পর্বতশ্রেণী, কারাকোরাম পর্বতশ্রেণী ও লাদাখ পর্বতশ্রেণীর মতো বিভিন্ন পর্বত এখানকার প্রধান পর্বতশ্রেণী। এখানকার গড় উচ্চতা প্রায় 3000 মিটার। গিরিপথ, পীর পাঞ্জাল, বনিহাল ও জহর, জজিলা প্রভৃতি এখানকার প্রধান গিরিপথ। উপত্যকা, পীর পাঞ্জাল ও উচ্চ হিমালয়ের মাঝে কাশ্মীরের উপত্যকা হচ্ছে এখানকার প্রধান উপত্যকা। এখানকার প্রধান মালভূমি হল জাসকার ও কারকোরাম পর্বতের মাঝে অবস্থিত ভারতের উচ্চতম মালভূমি লাদাখ। এখানকার প্রধান হিমবাহ হল সিয়াচেন। পাঞ্জাব ও হিমাচল হিমালয়, পাঞ্জাব ও হিমাচল প্রদেশে হিমালয়ের যে অংশ বিস্তৃত তাকে পাঞ্জাব ও হিমাচল হিমালয় বলে। এখানকার প্রধান পর্বত ধওলাধার, নাকটিব বা মুসৌরি। এখানকার প্রধান উপত্যকা কুলু, কাংড়া, লাহুল ইত্যাদি। এখানকার প্রধান গিরিপথ হল রোটাং। কুমাউন হিমালয়, পশ্চিমে সতলুজ নদী ও পূর্বে কালী নদীর মাঝখানে উত্তরাখণ্ডে কুমাউন হিমালয় অবস্থিত। মুসৌরি ও নাকটিব্বা হল এখানকার প্রধান পর্বত। এই নন্দাদেবী হল এখানকার উচ্চতম শৃঙ্গ, যার উচ্চতা 7817 মিটার। এখানকার প্রধান উপত্যকাগুলো দুন নামে পরিচিত, যেমন দেরাদুন, এবং এখানকার হ্রদগুলো তাল নামে পরিচিত। মধ্য হিমালয়, হিমালয়ের এই অংশে স্বাধীন রাষ্ট্র নেপাল অবস্থিত। এই অংশের প্রধান প্রধান পর্বতশৃঙ্গ হল ধবলগিরি, অন্নপূর্ণা, গৌরীশঙ্কর, মাউন্ট এভারেস্ট, মাকালু প্রভৃতি। পূর্ব হিমালয়, দার্জিলিং জেলা, সিকিম, আসাম ও অরুণাচল প্রদেশ পর্যন্ত পূর্ব হিমালয় বিস্তৃত। পশ্চিম দিকে তিস্তা ও পূর্ব দিকে ব্রহ্মপুত্র নদীর উপত্যকা পর্যন্ত প্রায় 720 কিমি পর্যন্ত এই পূর্ব হিমালয় প্রসারিত। সিকিমে অবস্থিত কাঞ্চনজঙ্ঘা, যার উচ্চতা 8598 মিটার, এটি ভারতের দ্বিতীয় উচ্চতম শৃঙ্গ ও পৃথিবীর তৃতীয় উচ্চতম গিরি শৃঙ্গ। আসাম ও অরুণাচল প্রদেশের হিমালয় অরুণাচল হিমালয় নামে পরিচিত। এই অরুণাচল হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গ হল নামচা বারোয়া, যার উচ্চতা 7756 মিটার। আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।